চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লিচুর বামফার ফলন হয়েছে। বাগানে ও বাড়ির উঠানে গাছের শাখায় শাখায় ঝুলছে থোকায় থোকায় লিচু। মিষ্টি ও রসালো স্বাদ আর বৈশিষ্ট্য নিয়ে বিভিন্ন জাতের লিচুর মধ্যে বেদানা, বোম্বাই, মাদ্রাজি, সাইনাথ্রি সহ দেশি জাতের লিচুর ভারে নুয়ে পড়েছে গাছের ডালপালা। সম্প্রতি লিচুর সঙ্গে যোগ হয়েছে আম। এ ব্যাপারে গোপীনাথ গ্রামের চাষি খন্দকার বাবু জানান, পোকামাকড়ের আক্রমণ ও রোগবালাই থেকে আম গাছ ও লিচুর গুটিকে মুক্ত রাখতে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা হয়েছিল বালাইনাশক। গত দুই সপ্তাহে বৃষ্টিপাতের কারণে ঠিকমতো বালাইনাশক দেওয়া সম্ভব হয়নি। এবার লিচুর ফলন খুবই ভালো হয়েছে। আশা করছেন সব ঠিক থাকলে লিচু বিক্রি করে কৃষকরা এবার লাভবান হবেন। উপজেলা কৃষি কর্মকর্তা হাজরা বেগম জানান, কসবা উপজেলাতে তেমন একটা লিচু উৎপাদন হয় না, তবে এখন দিন দিন লিচুর উৎপাদন বাড়ছে, পাশাপাশি বাড়ছে আমের ফলন। মুকুল ধরা থেকে ফল পাড়া পর্যন্ত সব ধরনের পরিচর্যা কাজে কৃষি বিভাগের কর্মকর্তারা সহযোগিতা করছেন।